সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেই জায়গার মধ্যে কোনো ঘা ছিল না আল্লাহু আকবার বলেন দুনিয়ার মুসলমান শরীর থেকে পচা পচা দুর্গন্ধ বের হয়ে যেত দুনিয়ার মুসলমান কান্টা লাগায় দেন এত বড় প্রভাবশালী একজন জলিল কদর নবী সারাটা জীবন আল্লাহর ইবাদত করেছে সারাটা জীবন আল্লাহর দাসত্ব করেছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন আরবের প্রত্যেকটা শরীরের মধ্যে ঘা দিয়েছে আর শরীর থেকে ঘা গুলি থেকে টপ টপ করে রক্তগুলো জমিনে পড়ে পোকা পড়ে মাছি পড়ে শরীর থেকে দুর্গন্ধ বের হয় দুর্গন্ধর জ্বালায় মানুষ তার কাছে ভিড়তে পর্যন্ত পারে না সমস্ত মানুষ ফয়সালা করলো এই আইয়ুবের যন্ত্রণা আমাদের আর সহ্য হয় না এই জন্য আইয়ুবকে এখান থেকে দূরে সরে দেওয়া হোক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশান্তর করা হোক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে পরিত্যক্ত করা হোক দুনিয়ার মুসলমানদেরই হয় নাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতার মসনদ থেকে নেমে দিয়ে একটা মরু প্রান্তরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসা হলো তার দুর্গন্ধ শরীর থেকে বের হয় সমাজের কোনো মানুষ সহ্য করতে পারে না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সাথী নাই কোনো সঙ্গী নাই দুনিয়ার মুসলমান তার কোনো বন্ধু নাই বান্ধবী নাই কেউ নাই বিপদের দিনে যেই সাথে থাকে সেই তো প্রকৃত বন্ধু ঠিক কিনা জোরে বলেন আজকে আইয়ুবের ধন সম্পদ ছিল ক্ষমতা ছিল সেই আইয়ুবকে যখন ক্ষমতাচ্যুত করা হলো সেই আইয়ুবকে যখন দেশান্তর করা হলো সেই আইয়ুবের সঙ্গে আর কেউ নাই তার সহধর্মিণী এক রহিমা ছাড়া আর তার পিছনে কেউ ছিল না এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কখনো দাবি জানান নাই আল্লাহকে বলেন নাই আল্লাহ ও কাবার মালিক এত কষ্ট আমাকে দিয়েছে নবী আপনার একজন পয়গম্বর আমি আপনার বন্ধু আমি আপনার নবী আল্লাহ এরপরও কেন আমাকে আপনি কষ্ট দেন দুনিয়ার মুসলমান কখনোই দাবি করেন নাই কখনো এ কথা বলেন নাই বরং সব সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন আয় আল্লাহ যে পরীক্ষা তুমি দিয়েছো এই পরীক্ষায় জানে আমি উত্তীর্ণ হতে পারি তুমি কবুল করো জোরে আমিন বলেন দুনিয়ার মুসলমান কখনো দাবি করে না আল্লাহ আমি ইমানদার এত বড় পরীক্ষা কেন আমাকে দাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বলেন না ইয়া আল্লাহ আমি আপনার নবী এরপরও এত বড় পরীক্ষা কেন নেন দুনিয়ার মুসলমান যারা ইমানদার তাদেরকেই তো আল্লাহ পরীক্ষা করবেন বেঈমান যারা তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না ঠিক কিনা জোরে বলেন ও দুনিয়ার মুসলমান আমরা তো একটু কষ্ট পেলে আল্লাহকে গালি দিয়া দেই একটু কষ্ট পেলে আল্লাহকে বলি আল্লাহ তোমার কি চোখ নাই আমি মুমিন সারাটা জীবন আমি ইবাদত করি সারাটা জীবন আমি সেজদা দেই সারাটা জীবন আপনার কোরআন তেলাওয়াত করে এরপরও আমাকে কেন কষ্ট দেন আমার বাড়ির পাশে ওই ভাই জীবনে কোনোদিন ইবাদত করে না জীবনে কোনোদিন আল্লাহর ঘর মসজিদে যায় না তাকে কি চোখ দিয়ে দেখো না এ আল্লাহ আমি ইমানদার শুধু আমাকে তুমি কষ্ট দাও এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই অথচ আল্লাহ বলছেন যারা ইমানদার আমি আল্লাহ তাদেরকেই পরীক্ষা করব ঠিক কিনা চিল্লায় বলেন ও দুনিয়ার মুসলমান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন পরীক্ষা এসেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বরণ করে নিয়েছে জীবনে কোনোদিন কষ্ট মনে করেন নাই তাফসীরের কিতাবের মধ্যে আছে এখানে ওলামা ইকরাম বসে আছেন মিথ্যা বলার কোনো সুযোগ নাই কানটা লাগায় দেন তাফসীরের কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে এসেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা সময় শুধু ক্রন্দন করতেন চোখের পানি ফেলতেন বিবি রহিমা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম ভাবে দিন যাপন করত সারাটা দিন অতিবাহিত হয়ে যায় অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম ভাবে খাবারের ব্যবস্থা করে স্বামীর কাছে এনে নিজে খায় না স্বামীকে উঠায় দেয় এরপরে স্বামী খায় আর স্বামী দু চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দু হাত তুলে বলে আল্লাহ বিপদের দিনে যে আমার সাথী হলো যদি আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেন তাহলে রহিমাকে আমার সাথে কবুল করে না ও দুনিয়ার মুসলমান আমার মায়েরা যারা স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করেন নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন না তারা কানটা লাগায় দেন গো মা জীবনের শেষ পর্যায়ে স্বামীর ঘা হয়েছে ঘা থেকে দুর্গন্ধ বের হয়ে যায়
রক্তগুলো গলে গলে জমিনে পড়ে, এমনকি বিবি রহিমা স্বামীর পড়ে থাকা রক্তগুলো শরীর থেকে পড়ে গেলে আরো দুর্গন্ধ হয় বলে তার জিহ্বা দিয়া চেটে চেটে পর্যন্ত খেয়ে ফেলতেন। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান, স্বামীর জন্য কত ত্যাগ করতে হয়! ওই স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট না হয়, জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবা না। বিশ্বনবী বলেছেন, যেই স্বামী যেই স্ত্রী স্বামীর মন গোছাইতে পারে না, ওই স্ত্রী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী ব্যবসা করে, বাণিজ্য করে, স্বামী যখন ঘরে ফিরে এই জন্য দেরি না করে, স্বামী যখন দরজার মধ্যে কড়া নাড়ায় খবরদার দেরি করবা না, মুহূর্তের ভিতরে দরজা খুলে দিবা। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো স্বামী বাইরে থেকে ঘরে ফিরে ওই ঘরের দরজা যখন কোনো স্ত্রী খুলে দেয়, সে যেন মনে করে দুনিয়ার সাধারণ কোনো দরজা খুলে দিলাম না, আমি নিজেই স্বামীর জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমান, সেই স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। স্বামীর মন গোছানোর চেষ্টা করবেন, স্বামী যা চায় তাই দিবার চেষ্টা করবেন, স্বামী যেইভাবে চায় ওইভাবে খেদমত দেওয়ার চেষ্টা করবেন। স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর মালিক আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, ঠিক কি না? কোনো স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাইহাকির মধ্যে এসেছে, কোনো স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার সামনে দাঁড়িয়ে স্বামী যদি সাক্ষী দেয়, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ বলেন ওই স্ত্রীর জন্য জান্নাত অজীব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই প্রাণের সম্পদ স্বামীর সঙ্গে যারা দুর্ব্যবহার করে তারা ভালো করে শোনেন। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী জীবনের শেষ মুহূর্তে যায় নাই, বরং স্বামী আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য স্ত্রী পর্যন্ত সহযোগিতা করছেন, স্বামী আমার আপনার মুখে খাবার তুলে দেই, বিনিময়ে কিছুই চাই না, আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। একদিনের ঘটনা, দুনিয়ার মুসলমান, আইয়ুব আলাইহিসসালামের গায়ের মধ্যে যে পোকাগুলি লাগা ছিল, এই পোকাগুলো রক্ত মাংস খাইতে খাইতে হঠাৎ করে একটা পোকা জমিনে পড়ে গেল, ওই পোকার দিকে তাকিয়ে আইয়ুব আলাইহিসসালাম কেঁদে কেঁদে বলছিলেন, পোকা তোর রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার শরীরের মধ্যে রেখে দিয়েছে, আর তুই শরীর দিকে পড়ে যাস না, জানি আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। দুনিয়ার মুসলমান, আল্লাহর গুলামি করতে পারলাম না, ইসলামী আন্দোলন করতে পারলাম না, আজান হলো কতবার বাড়ির পাশে মসজিদ মসজিদে যেতে পারলাম না, নবীর দিন আদর্শ মানতে পারলাম না, জীবনে কোনোদিন ভাবি নাই আল্লাহর গুলামি করতে পারি নাই, মৃত্যুর পরে না জানি আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হয়। দুনিয়ার মুসলমান, আইয়ুব আলাইহিসসালাম শরীর থেকে রক্ত মাংস খাওয়া পোকাটা জমিনে পড়ে যাওয়ার কারণে অস্থির হয়ে গেছে, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ শরীরের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আইয়ুব তোর শরীরের মধ্যে এই পোকার রিজিক আমি নির্ধারণ করে রেখে দিয়েছি, অথচ শরীর থেকে পড়ে গেছে একটা বারের জন্য কি তুই দেখোস নাই? দুনিয়ার মুসলমান, আয়ু চিন্তা করতেছে আল্লাহর দরবারে কি জবাব দিব, এই জন্য পোকাটাকে মাটি থেকে তুলে নিয়ে আর শরীরের মধ্যে লাগায় দেয় আর বলে, পোকারে দেহের শরীরের মধ্যে রক্ত মাংস থাকাকালীন যত খাবারের প্রয়োজন আমার শরীর থেকে তোমরা গ্রহণ করো, আমি আয়ুবের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান, এরকম কঠিন পরীক্ষা আমরা এখনো দিতে পারি নাই, আইয়ুব আলাইহিসসালাম কঠিন পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহর মসনদ থরথর করে কাঁপতেছেন আর সহ্য হয় না, একদিন হঠাৎ করে সুসংবাদ দিয়ে দিলেন, যা রে জিব্রাইল যা, আর দেরি করিস না, আমার নবীর কাছে গিয়া বল, ঘোষণা দিয়ে দে, সুসংবাদ দিয়ে দে,
এই মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বড় খুশি হয়ে গেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আপনার কাছে সুসংবাদ আল্লাহ বলেছেন আপনি যেই জায়গায় বসে আছেন ওই জায়গায় বসে থেকে পায়ের গোড়ালে দিয়া শুধু জমিনে আঘাত করবেন মুহূর্তের ভিতরে একটা নিয়ামতের কূপের সন্ধান আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন দুনিয়ার মুসলমানদেরই হয় রে মুহূর্তের ভিতরে আইবার আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পায়ের গোড়া দিয়ে শুধুমাত্র একটু জমিনে আঘাত করছে সাথে সাথে একটা কূপের সন্ধান মিলেছে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করেন আইয়ুব শুধুমাত্র কূপের মধ্যে পড়ে থাকা পানিগুলো তুলে তোমার শরীরের মধ্যে দিয়া দাও শরীরের মধ্যে একবার ধৌত হয়ে যাবে একবার ধৌতর মাধ্যমে পানির বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ মুক্ত করে দিয়ে দিব দেরি হয় নাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে পানিটা শুধুমাত্র শরীরের মধ্যে দিয়া দিয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে থাকা ঘাগুলো মুহূর্তের ভিতরে দূরীভূত করে দিয়েছেন কে দুনিয়ার মুসলমান শুধু তাই নয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আইয়ুব রে তুই তোর শরীরের মধ্যে একবার তাকা চেহারার মধ্যে একবার তাকা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চেহারার মধ্যে তাকায় তাকায় দেখতেছে এত সুন্দর চেহারা আগে যেমন আইয়ুব ছিল এর চাইতে দ্বিগুণ সুন্দর আল্লাহ আইয়ুবের চেহারার মধ্যে দান করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সংবাদ সুসংবাদ তার জন্য দিয়েছেন শুধুই সুসংবাদ নয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আইয়ুব যাও তোমার হারিয়ে যাওয়া ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিলাম ও দুনিয়ার মুসলমান সেই আয়ুবকে আল্লাহ বন্ধু বলে স্বীকৃতি তখন দিয়েছেন যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক কোন নবীকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই কথা বলেন কথা ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান নিজে কি ইমানদার দাবি করলে হবে না ইমানের পরীক্ষা দিতে হবে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধু তাই নয় কত সাহাবা একরাম জীবন দিয়েছে ইসলামের জন্য কত সাহাবা ইমান রক্ষার্থে জীবন দিয়েছে ও দুনিয়ার মুসলমান মাঝে মাঝে ইসলামের জন্য ইমান রক্ষার জন্য আমাদেরকে জীবন দিতে হবে কথা বলেন কথা ঠিক কিনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে ইমান গ্রহণ করলেন এই খবরটা চলে গেলেন আবু জেহেলের কাছে রাগান্বিত হয়ে গেলেন হঠাৎ করে খবর চলে আসলো আবু জেহেলের কাছে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চলে গেলেন খুবাইবের কাছে খুবাইবের কাছে গিয়া বলে রে খুবাইব ইসলাম ছেড়ে দে ইমান ছেড়ে দে না হলে তোর উপর নির্যাতনের স্টিম রোলার নেমে আসবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন এ আবু জেহেল তাকহীন কণ্ঠে ঘোষণা শুনে দিলাম শুনিয়ে রাখ জানিয়ে রাখ যেই মুসলমান একবার ইসলাম গ্রহণ করেছে ইমান গ্রহণ করেছে ওরা জীবন দেয় কখনো ইমান ইমান দেয় না ঠিক কিনা খোদারে দুনিয়ায় সবই দেখি হায় খোদারে দুনিয়ায় সবই দেখি হায় মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে ও আল্লাহ রহম করো রে খোদারে দুনিয়ায় সবাই খোদারে দুনিয়ায় সবই দেখি হায় মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে ও আল্লাহ রহম করো রে খুনি সন্ত্রাসী জালেম যারা আইন তাদের পকেটে ধর্মপ্রাণ আলেম যারা বিনা অপরাধে জেল খাটে আবার ওরাই নেতা হয় ভবের পরে ও আল্লাহ রহম করো রে ও আল্লাহ রহম করো রে কথা ঠিক কিনা যারা ইমানদার তাদের উপরে নির্যাতনের জুলুম আসবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য পৃথিবীর জমিনের সবচাইতে ইমানদার যারা তাদের উপরে মিথ্যা মামলা দিয়ে হাত করা পরিয়ে নির্যাতনের শিকার বাড়িয়ে কারাবদ্ধ করে রেখেছে কথা বলেন কথা ঠিক কিনা কোনো দোষ নাই কোনো অপরাধ নাই অপরাধ হলো একটাই সাদা লম্বা জুব্বা টুপি পরে মাথায় লম্বা টুপি দিয়া
সুন্নতি দাঁড়ে দিয়া কোরআনের হক কথা বলবার জন্যই তাদেরকে হাত করা পরে হ্যান্ডকাপ পরিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে ঠিক কি না এটা নতুন কোন ইতিহাস নয় এটা পুরান ইতিহাস বিশ্বনবীর চাইতে এত সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপর আর আসে নাকি বলেন জোরে বলেন আসে নাকি তারপরও সেই মানুষটা দুনিয়াতে আসার পরে কালেমার দাওয়াত মানুষের সামনে প্রচার করবার জন্য শুধুমাত্র একটা অপরাধে অপরাধী করে বিশ্বনবীর হাতে হাত করা পরে বিশ্বনবীকে সিহাবে আবি তালেবের মধ্যে এক নয় দুই নয় সাড়ে তিন বছর সিহাবে আবি তালেবের মধ্যে বন্দী করে রেখেছিল কথা বলেন ঠিক কিনা অথচ সেই নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম জোরে বলেন আল্লাহু আকবার এমন সুন্দর চরিত্রের মানুষ আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আসবে না এরপর নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া হাত করা পরায়া বিশ্ব নবীকে সিহাবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখলো কথা বলুন ঠিক কিনা এত সুন্দর ভালো মানুষটা যার সামনেও কোনো অপরাধ নাই পিছনেও কোনো অপরাধ নাই তারপরও সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো দুনিয়ার মুসলমান খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো নির্যাতনের স্টিমুলার তার উপরে চালু হয়ে গেল মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় বিশ্বনবীকে কোনো খাবার দেওয়া হয় না বিশ্বনবীর চেহারা শুকায় দেয় বিশ্বনবীর চামড়াগুলো শুকায় যায় বিশ্বনবীর গোস্তগুলো শুকায় যায় আল্লাহ পরীক্ষা করলেন নবীজি আপনি ধৈর্য ধরেন সবর করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনার জন্য সুসংবাদ দিয়ে দিব কোন সুবহানাল্লাহ সেই নবী যখন খাবারের অভাবে কাতরাচ্ছিলেন সেই সময় বাবলা গাছের ছালগুলো উঠিয়ে উঠিয়ে বিশ্বনবী চিবিয়ে চিবিয়ে খায় দুনিয়ার মুসলমান সেই নবীর যখন পায়খানা করতেন মলগুলো বকরির নাদির মতো সেই মলগুলো ছাগলের পায়খানার মতো টুকরা টুকরা হয়ে কালো কালো হয়ে যেত ও দুনিয়ার মুসলমান এত কষ্ট দেওয়া হয়েছে আমার নবীকে শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে কালেমার সঠিক দাওয়াত দেওয়ার কারণে আমার নবীর উপরে নির্যাতনের স্টিমুলার চালু হয়েছে দুনিয়ার মুসলমান দেরি হয় নাই এক পর্যায়ে সাড়ে তিন বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দেয় নবীজি কষ্টের দিন শেষ হয়ে গেছে আমি আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কারাবদ্ধ থেকে বের করে দিয়ে শুধু বেরই করেন নাই সসম্মানে বের করে দিয়ে আল্লাহ মক্কা নগরীর প্রেসিডেন্ট বানায় দিয়েছে একটু চিৎকার মানে বলেন তো সেই আল্লাহ আজও আছে না নাই হয়ে গেছে আল্লাহ দুই চারটা দাঁত পড়ে গেছে মনে হয় মাথার চুল মনে হয় পেকে গেছে ওই আল্লাহ মুহাম্মাদের আল্লাহ ওই আল্লাহ ইব্রাহিমের আল্লাহ ওই আল্লাহ ঈসার আল্লাহ আজকে ওই আল্লাহ জুড়ে বলেন তো আসের আলাই ওই নবীকে যদি সাড়ে তিন বছর পর জেল থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মস্তদে বসিয়ে দিতে পারেন ও দুনিয়ার মুসলমান আজকে ওই আল্লাহ আছে ওই আল্লাহ আলেমদেরকে সসম্মানে বের করার ব্যবস্থা করে দিয়ে তাদেরকেও আল্লাহ ক্ষমতার আসনে বসিয়ে দিতে পারেন কি পারেন না ও দুনিয়ার মুসলমান সাময়িক একটু কষ্ট মুমিনদের জন্য কষ্ট আর আল্লাহ পাক মুমিনদের জন্য গোটা দুনিয়ায় জেলখানা বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য ওলামায়ে কেরাম বাতিলের কাছে মাথা নত করে না কত ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চ পর্যন্ত গ্রহণ করে নিয়েছে কত ওলামায়ে কেরাম ফাঁসির দড়ি পর্যন্ত গ্রহণ করে নিয়েছে এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক কিনা